ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে পিরোজপুরের কাউখালী সন্ধ্যা ও কালীগঙ্গা নদীতে। বিলীন হয়ে গেছে সরকারি বেসরকারি নানা স্থাপনা। আতঙ্কিত পিরোজপুর স্বরূপকাঠি সড়কের আমরাজুরি ফেরিঘাট ও সায়না রঘুনাথপুরের বাসিন্দারা। পিরোজপুর প্রতিনিধি কুমার শুভ রায় রিপোর্টে দেখুন বিস্তারিত। কয়েক বছর ধরেই ভাঙছে ফিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো। ভাঙনের তাণ্ডব এখন সন্ধ্যা ও কালীগঙ্গার মোহনায়। সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা বিলীনের পর চরম ঝুঁকিতে প্রায় 25টি গ্রাম, আতঙ্কে নদী তীরের হাজারো মানুষ। আমাদের জায়গা যেটু ছিল নদীতে ভাঙি গেছে, কিন্তু বেরিবে তবে হবে, কিন্তু হয় না। ভাঙনের পর গত 2 বছরে আমরাঝুরি ফেরিঘাট 20 দফা সরানো হয়েছে। আমরাঝুরি ইউনিয়নের মূল বাজার এখন সন্ধ্যা নদীর মাঝখানে। এরই মধ্যে আমরাঝুরি ফেরিঘাট ও বাজারের অন্তত 25টি দোকান এবং 100 বাড়িঘর বিলীন হয়েছে, ঝুঁকিতে আরও কিছু স্থাপনা। 3 বছর পার হলো, আজ পর্যন্ত বেরিবাঁধ নির্মাণ হয়নি, কবে হবে তা কিছু জানি না। কোনো সরকারি কোনো পাই নেই, হান্তমাই এই বাঁধতেই আছে আর নদীতে যাইতেই আছে। আমার স্বাধীনতার পর থেকে ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জরুরি ভিত্তিতে যেন আমাদের এই প্রকল্প নিয়ে আমাদের এলাকাবাসীকে তাদের আতঙ্ক এবং তাদের দুর্দশা থেকে মুক্তি করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যিনি আছেন জনাবান হোসেন মঞ্জু স্যার, স্যারকে জানিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়কেও ফোনে কথা বলেছে, তার সাথে মিটিং এ সরাসরি কথা বলেছি। তো এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড এর আগেও এসে দেখে গিয়েছে। শিগগিরই এই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি, আশা করছি খুব শীঘ্রই আমরা এসব জায়গায় কাজ করার অনুমতি পাবো এবং কাজ করব। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।